नमस्कार बंधुरा केमन आछेन आपनारा सकले भालो आछेन तो अवश्य भालो थाकार चेष्टा करबेन ताली भालो थाकते पारबेन। आपनाराओ कि फोनटी स्लो हये गेछे ताहले किभाबे सेटिके स्पीड आप करबेन सेई बिषय निये आजके आलोचना करब। तो आपनि जोदि एई बिषय निये जानते इच्छुक थाकेन ताहले भिडियोटी अवश्यई शेष पर्यन्त देखबेन, कारण एई भिडियोते आमि आपनाके टप 5 सिक्रेट्स बोलबो, टप 5 टिप्स देबो जार फले आपनि आपनार फोनटिके स्पीड आप करे निते पारबेन। तो बंधुरा ये विषय नहीं आलोचना करार आगे प्रतिबारेर मतोई आमार चैनेले नतुन भिजिटरदेर असंख्य धन्यवाद चैनेले भिजिट करार जोन्नो एबं चैनेलेर पुरानो मेम्बारदेर असंख्य धन्यवाद चैनेलेर साथे जुड़े थाकार जोन्नो। आमि सुभाष, आपनारा देखछेन बांगला टेक यूट्यूब चैनल, जेखाने आपनारा बांगलाते टेक्नोलजी सम्बन्धे जानते पारबेन ओ शिखते पारबेन। स्मार्टफोन तो सकलेई व्यवहार करें, प्राय अनेक दिन धरे फोनटी व्यवहार करछेन, किन्तु फोनटिर किछु सेटिंग्स आछे, किछु दरकारियो काज आछे, सेई काजगुलो आपनि करेन ना, जार फले आपनार फोनटी स्लो हये गेछे। तो आजके सेई विषय निये आलोचना करब। तो एखोनो पर्यन्त यदि भिडियोटी एकखाना लाइक ना करे थाकेन एकखाना लाइक करे दिन एकदम फ्री, और चैनलटी सबसक्राइब यदि ना करे थाकेन सबसक्राइब करे निन, कारण एई धरनेर भिडियो आपनि एई चैनेले पेये जाबेन। टप 5 बा प्रधान 5टी जे टिप्स आमि दिते चलेछि तार मध्ये प्रथम टिप्सटी हलो जे आपनार स्मार्टफोनटी आछे तार जे स्टोरेजटा आछे, स्टोरेजटार जे कैचे फाइलगुलो आछे सेगुलोके आपनाके क्लियर करते होबे। एर जोन्नो आपनाके सेटिंग, आपनार फोने सेटिंग अपशने चले जाबेन, सेटिंग अ্যাপ্লিকেশনটিতে चले जाबेन। एखाने जाओयार पर আপনাকে স্টোরেজটি সিলেক্ট করতে হবে। স্টোরেজে সিলেক্ট করার পর কিছু ফোনে স্টোরেজ সিলেক্ট করার পরই আপনার এখানে ক্যাশে মেমোরিটা দেখাবে। তো সেই ক্যাশে মেমোরিটাকে আপনাকে ক্লিন করতে হবে। ক্লিন করলে দেখবেন অনেকটা আপনার ফোনটা স্পিড আপ হয়ে যাবে। তো এরপরে বন্ধুরা, যাদের ফোনে এই ক্যাশে মেমোরিটা একসাথে দেখাবে না, তাদের যে অ্যাপ্লিকেশনগুলো আছে এই অ্যাপ্লিকেশনগুলোতে ক্লিক করবেন এবং এখানে গিয়ে দেখবেন তাদের টোটাল মেমোরি কতটা লেগেছে এবং এর ক্যাশে মেমোরিটা আলাদাভাবে দেখাবে, ডিভাইড করে দেবে। এইভাবে এখান থেকে আপনি ক্যাশে মেমোরিটা ডিলিট করে নেবেন। আর সেকেন্ড হচ্ছে যে আনইউজ অ্যাপ, যে অ্যাপসগুলো আপনি ব্যবহার করেন না সেগুলোকে আপনাকে আনইনস্টল করতে হবে। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনগুলোকে আপনি খুঁজে খুঁজে, যেগুলো আপনি ব্যবহার করেন না সেগুলোকে দেখে নেবেন, আপনার হোম স্ক্রিনের মধ্যে যেগুলো থাকবে সেগুলোকে আপনি খুঁজে খুঁজে আনইনস্টল করে নেবেন, কারণ এগুলি আপনার জায়গাটাকে, আপনার ফোন মেমোরি এবং আপনার র্যাম মেমোরিটাকে অনেকটা কভার করে থাকে, যার ফলে আপনার ফোনটা স্লো হয়ে থাকে। তো বন্ধুরা, এটাকে আপনাকে ইনস্টল করতে হবে এবং মনে রাখতে হবে অবশ্যই হেভি ডিউটি অ্যাপ্লিকেশন আপনার ইনস্টল করা চলবে না। যদি আপনার ফোনে বেশি জায়গা না থাকে তাহলে হেভি ডিউটি মানে বেশি জায়গা খায় এরকম ধরনের অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোনে রাখা চলবে না, তাহলে এগুলোর দ্বারা আপনার ফোনটা আরও বেশি স্লো হয়ে যাবে। তো এগুলোকে আপনাকে আনইনস্টল করে দিতে হবে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত ভিডিওটি শেষ হয়নি, গুরুত্বপূর্ণ যে টিপসটি সেটি আমি সবার শেষেই দিতে চলেছি, তো সঙ্গে থাকুন। 3 নম্বর যে টিপসটি সেটি হলো আপনার ফোনটিকে রিস্টার্ট করতে হবে, রিস্টার্ট বা রিবুট করতে হবে। তো কিছু ফোনে রিস্টার্ট বা রিবুট বলে যদি না দেখায় তাহলে আপনার পাওয়ার বাটনটি যেটি আছে সেটাকে ধরে আপনি পুরো শাটডাউন করে দিতে পারেন। শাটডাউন করার পর আবার অন করবেন, দেখবেন এর ফলে আপনার ফোনটি অনেক স্পিডটা অনেকটা বেড়ে যাবে। তো বন্ধুরা, এমন কি হয়ে থাকে যে আপনি অনেক দিন ধরে ফোনটা ব্যবহার করছেন, এটাকে সুইচ অফ করতে ভুলে গেছেন, তো এর ফলেও আপনার ফোনটি স্লো হতে পারে। তো এর জন্য ফোনটিকে হয়তো সপ্তাহে 1 থেকে 2 বার আপনি রিস্টার্ট করবেন বা রিবুট করবেন, তাহলে দেখবেন আপনার ফোনটা অনেকটা স্পিড পাবে। তো বন্ধুরা, 4 নম্বর যে টিপসটি আমি দিতে চলেছি সেটি হলো যে আপনার সিস্টেম সফটওয়্যার বা আপনার অ্যাপ্লিকেশনগুলোকে আপডেট করতে হবে। তো সিস্টেম সফটওয়্যার যেটি আছে সেটিকে সেটিং অপশানে গিয়ে, অ্যাবাউট সেকশানে গিয়ে আপনার সিস্টেম সফটওয়্যারটা দেখে নেবেন যে আপডেট এসেছে কি না। যদি না এসে থাকে তাহলে আপনার যে অ্যাপ্লিকেশানগুলো আছে প্লে স্টোরে গিয়ে এখান থেকে আপনার অ্যাপ্লিকেশানগুলোকে আপনি দেখবেন এখানে আপডেট দেখাবে, এখান থেকে আপনি একটা করে আপডেট করে নেবেন। সব একসাথে করতে যাবেন না, তাহলে অনেক ডেটা খাবে এবং টাইমও অনেক বেশি লাগবে। একটা করে করে আপনি আপনার ফোনের স্পিডটাকে বাড়িয়ে নিতে পারবেন। ফাইনালি যে টিপসটি আমি দিতে চলেছি 5 নম্বর টিপস সেটি হলো যে আপনার ফোনটিকে এত কিছু করার পরে যদি স্পিড আপ না হয় তাহলে আপনার ফোনটিকে রিসেট করতে হবে। তো বন্ধুরা, এই রিসেট যদি করতে চান তার আগে মাথায় রাখবেন যে আপনার যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো যেন আপনি ব্যাকআপ নিয়ে নেন। সে অটো ব্যাকআপ যদি না করা থাকে তাহলে আপনি এখান থেকে ম্যানুয়াল ব্যাকআপ নিয়ে নেবেন। ম্যানুয়াল ব্যাকআপ নেওয়ার জন্য আপনাকে সেটিং অপশানে যেতে হবে। সেটিং অপশানে যাওয়ার পর একদম নিচে চলে আসবেন, রিসেট বলেই থাকবে, সেই রিসেটে ক্লিক করে আপনি রিসেট করতে পারবেন, কিন্তু তার আগে ব্যাকআপটা অবশ্যই নিয়ে নেবেন। তো বন্ধুরা, যারা Android 11 ব্যবহার করছেন তাদের দারুণ অপশন দেওয়া আছে, যে অপশানগুলো ব্যবহার করে আপনি শুধু পার্টিকুলার সেই কাজটাই করে নিতে পারবেন। যদি আপনার নেটওয়ার্কে ইস্যু হয় তাহলে এখান থেকে আপনি নেটওয়ার্ক রিসেট করতে পারবেন, তাহলে আপনার যে ফোনে অন্যান্য ডেটাগুলো আছে সেগুলো আপনার একদম ইরেজ হবে না, ডিলিট হবে না। তো এটা দারুণ অপশন। আপনি যদি সম্পূর্ণরূপে আপনার ফোনটিকে রিসেট করতে চান তাহলে এখান থেকে অল ইরেজ বলে যে অপশানগুলো থাকবে সেখান থেকে আপনি পুরোভাবে রিসেট করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই 5টি ছিল আজকের টিপস जेटार द्वारा अपनी आपनर फोन के स्पीड आप कर दीते हैं। यदि आपनर भलो लागे एखना लाइक करबें और बंधुदेर साथे शेयर करबें। भालो थाकबें, सुस्थ थाकबें। धन्यवाद।